বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই এই মুহূর্তে একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছি যে পরীক্ষা কখন হতে পারে। তো বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে আসছে। এর আগেও আমি তোমাদের সামনে বলেছিলাম যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে বা যে পরিমাণ খবর আমরা পেয়েছি, তাতে করে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা নেই। তো ঠিক এরকমই একটা খবর কিন্তু যেটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে যে 4 মাস পরীক্ষা নেই, জৈনকে জানালেন সচিব। তো মানে মনীষ জৈনকে এখানে বলা হচ্ছে যে, তো সচিব কিন্তু এরকমই জানিয়েছে যে খুব তাড়াতাড়ি অর্থাৎ 4 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাই হোক, কী নিউজটা এসছে সেটা আমরা একটু দেখে নিই। অতিমারির আবহে এ পর্যন্ত শিক্ষাক্ষেত্রের ছবিটা যা, তাতে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে রাজ্যে কোনো পরীক্ষা নেই বলেই উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনকে জানালেন রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈন। শিক্ষা শিবিরের জল্পনা, করোনার জন্য বন্ধ স্কুল কলেজ কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। তার উপরে কমিশন কর্তাকে শিক্ষা সচিব যে জানালেন, তাতে ধরে নেওয়া যায় রাজ্যের স্কুল স্তরের 2 বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকেরও আগে হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ এই দুটো পরীক্ষাও কিন্তু এই যে মে মাসের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ পরীক্ষা জুন মাসের আগে কিন্তু হচ্ছে না। তারপরে কি বলছে দেখো, পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট নির্দিষ্ট সময়ে হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অঙ্গ হিসেবে বাংলার স্কুল কলেজের হাল হকিকত ও পরীক্ষাসূচি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা সচিব মনীষের সঙ্গে কথা হয় সুদীপের। প্রশাসনিক সূত্রের খবর, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত রাজ্যের কোথায় কী পরীক্ষাসূচি আছে শিক্ষা সচিবের কাছে তা জানতে চান কমিশন কর্তা। ঘূর্ণিঝড় আমফানের দাপটে কোথায় কটি স্কুলের কী রকম ক্ষতি হয়েছে, সেই ক্ষত সারাই হয়েছে কিনা, কলেজ ভবনগুলির কী অবস্থা, সব কিছুর খোঁজ খবর নেন তিনি। এদিকে আইসিএসই বোর্ডের সচিব জেরি এরাথুন শুক্রবার তাদের সব স্কুলের অধ্যক্ষদের জানান, বিধানসভা ভোটের নির্ঘণ্ট জানার পরে 10ম ও 12ম শ্রেণীর বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষককে বসে খাতায় কলমে উত্তর লিখতে হবে পড়ুয়াদের। পরীক্ষার আগে মাস দিয়ে ক্লাস করতেও আগ্রহী তারা। এদিন দেশের সব আইসিএসই স্কুলের অধ্যক্ষদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন এরাথুন। কলকাতার বিভিন্ন আইসিএসই স্কুলের অধ্যক্ষরা জানান, করোনা পরিস্থিতি এবং ভোটের আবহে কীভাবে বোর্ড পরীক্ষা হবে মূলত সেই বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এরাথুন তাদের জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী বছরের গোড়ায় আরও কিছু রাজ্যে ভোট আছে। সর্বভারতীয় বোর্ড বলেই আইসিএসই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে পরীক্ষাসূচি তৈরি করতে পারছে না। ভোট কবে তা জানতে চেয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন, ভোটের দিন ঘোষণার পরেই পরীক্ষাসূচি জানানো হবে। বোর্ড পরীক্ষার আগে আমরা অন্তত 2 মাস ক্লাস করতে চাই, বিশেষত যারা আগামী বছর 10ম ও 12ম বোর্ড পরীক্ষা দেবে তাদের 2 মাস প্র্যাকটিক্যাল ক্লাস করা হবে। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কিছু ছাত্রছাত্রীকে স্কুলে যাওয়ার অনুমতি দেয় তাহলে ভালো হয়, বলেন এরাথুন। আইসিএসই বোর্ডের পরীক্ষা এবার অনলাইনে হবে কি না সে প্রশ্ন উঠেছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এরাথুন বলেন, করোনা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট কেন্দ্রে গিয়েই পেন ও পেপারে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। কলকাতার একটা স্কুলের অধ্যক্ষ জানান, বোর্ড সচিবের বক্তব্য, দেশের সব জায়গায় নেট সংযোগ ভালো নয়, লোডশেডিংয়েরও সমস্যা থাকতে পারে কোনো কোনো জায়গায়, ফলে ভোটের পরে মে জুনে পরীক্ষা হলে ততদিনে করোনা পরিস্থিতির অনেকটা উন্নত হবে বলেই আশা করছেন তারা। পরিস্থিতি বুঝে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা হবে। অর্থাৎ যে তথ্যটা পেলাম, মে মাসের পরে অর্থাৎ জুন মাস মানে ধরে রাখতে হবে, মে মাসের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আরেকটা কথা, যেটা আমরা সঠিক তথ্য কবে পাবো সেটা কিন্তু এটা যে তথ্যটা পেলাম এই আলোচনার মধ্যে, তাতে করে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমরা সঠিক তথ্য পেতে গেলে আমাদের ভোটের যে ডেটগুলো ডিক্লারেশন হবে, কারণ আমরা জানি যে ভোট রয়েছে, সেই ভোট ডিক্লারেশনের ডেটের পরেই কিন্তু আমরা সঠিক তথ্যকে গেস করতে পারি যে কোন সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হতে পারে। এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।